ক্ষমা ক্ষমা করবেন মানুষকে, আল্লাহর আরো কাছে যেতে পারবেন। আপনি যদি কাউকে কাউকে ক্ষমা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্ষমার মাধ্যমে রাগকে কন্ট্রোল করা এবং ক্ষমার মাধ্যমে আল্লাহর আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন, আপনি হিসাব ছাড়াই জান্নাতে যাবেন। এটা অথেন্টিক হাদিস থেকে প্রমাণিত। ক্ষমা, কেউ যদি আপনাকে একটা দোষ করে ফেলে, কেউ আপনার সাথে একটা খারাপ ব্যবহার করে ফেলে, হ্যাঁ আপনি রাগ করবেন না, তাকে তাকে ক্ষমা করে দেন। ক্ষমাটাই মুমিনদের সবচেয়ে সবচেয়ে বড় গুণ। সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন, এই প্রত্যাশাই করছি। সুপ্রিয় বন্ধুরা, আজকে আপনাদের কাছে একটা কথা উপস্থাপন করব। আশা রাখি আপনাদের, জানি না কে কেমনভাবে নেবেন, ব্যাপারটা সেরকম, রান্নাঘরে কেড়ে আমি কলা খাই না, রান্নাঘর থেকে জবাব আসলো আমি কলা খাই না, সেই জবাব তো চাচ্ছে না, মানে রান্নাঘরে কে সেটা জানতে চাওয়া হয়েছে, সেখানে বলা হলো আমি কলা খাই না, তার মানেটা কি ভাই? আপনারাই বলুন। যখন আপনাদের কমেন্টসগুলো পাই, যখন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলি পাই, অনেক ভালো লাগে, অনেক অনেক ভালো লাগে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু মাঝে মাঝে দু একটা কমেন্টস যখন লিখেন, কেন ভাই, নিজকে পরিচিত করেন, আপনার একটা কমেন্টস শুধু আমি বা কিছু সংখ্যক লোক যে পড়েন তা না, অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরাও এই কমেন্টসগুলো পড়ে থাকেন। আপনি একবার চিন্তা করে দেখুন, আপনার ছোট্ট একটা বাচ্চা যদি এই কমেন্টসগুলো পড়ে, আপনি নিজকে দিয়ে চিন্তা করুন, তখন আপনার কাছে কেমন লাগবে? যাই হোক, এটা একটা মাধ্যম, গণমাধ্যম, ছোট হলেও তেমন কোনো বিরাট প্রসারিত হয়নি আমার এই ইউটিউব চ্যানেলটি। যাই হোক, কেন ভাই, কমেন্টস যখন লিখবেন সুন্দর একটা কমেন্টস লিখুন না, দেখবেন কত মানুষ আপনাকে আপনার এই কমেন্টস পড়ে অনুপ্রাণিত হবে, ভালো কিছু শিখবে, ভালো কিছু জানবে, তাতে করে আপনি সমাজকে একটা ভালো কিছু দিতে পারলেন। একটা কমেন্টসের মাধ্যমে কেন নিজকে পরিচিত করেন, ভালো কিছু করেন, ভালো কমেন্টস দিন, ভালো কিছু শিখার আগ্রহ করে দিন, যাতে যেন আমাদের ভবিষ্যৎ জেনারেশন, আমাদের যারা ভিডিওটি দেখছেন তাদেরকে, তাদের উদ্দেশ্যে কিছু লিখেন, তারাও তো আপনাকে হয়তো একজন জ্ঞানী গুণী ব্যক্তি হিসেবে জানবেন। আর যদি আপনার একান্তই সমাজকে কিছু দিবার থাকে, আসুন না, আপনি যদি বলতে ভালো বলতে পারেন, আপনাকে সাদরে গ্রহণ করব, আপনার প্রত্যেকটি কথা আমরা সবার কাছে উপস্থাপন করব, প্লিজ ভবিষ্যতে। আর কিছু পারেন আর না পারেন, আপনার ভালো না লাগলে ভিডিওটি দেখবেন না। প্রিয় বন্ধুরা, এবার আসুন তরুণ যুবক রেজাউল হায়দার কি বলে তার মুখে কিছু শুনি। আসসালামু আলাইকুম, আজকে আমি একটা কোরআনের একটা আয়াত বললাম, যেটা সূরা আত্তোহা, আত্তোহার 25-28 আয়াত, যেখানে হযরত মুসা ইসলাম আল্লাহর কাছে দোয়া করছিলেন যেন ওনার কথা সহজ হয় এবং মানুষ যেন বুঝতে পারে উনি যা বলতে চাচ্ছেন। আপনারাও এই দোয়াটা সবসময় করবেন, এটা অনেক উপকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনেক আয়াত আমাদেরকে দিয়ে দিচ্ছেন যেন আমরা ওগুলোর মাধ্যমে অনেক উপকৃত হই। নবী রাসূলের আগে যারা আম্বিয়া সবাই ওনারা এই আয়াতগুলি পড়তেন এবং অনেক উপকার মানুষের হয়েছে। যেটা মনে করেন, এই আয়াতের মাধ্যমে আপনি যখন কোনো মিটিংয়ে থাকবেন বা কোনো ইন্টারভিউতে যাবেন, এই আয়াতটা পড়ে যাবেন, সূরা আত্তোহা 25-28 আয়াত।
আজকে আসলে কি আপনাদেরকে বলবো, আসলে আমাদের সবাইকে উচিত বেশি করে ইবাদত করা। আমরা প্রতিদিন টুকটুক করে মৃত্যুর দিকে চলে যাচ্ছি। আমরা মনে করতেছি যে মনে হয় আমাদের জীবন অনেক বড় বা আমরা অনেক দিন বেঁচে থাকব। আসলে মৃত্যু কখন কার কাছে আসবে কেউ জানে না। মৃত্যু এটা হঠাৎ করে যে কোনো সময় হয়ে যেতে পারে, কেউ কখনো বলতেও পারবে না হঠাৎ করে মৃত্যু চলে আসবে। মৃত্যুর পর আমাদের কি হবে এটা আমাদের জানতে হবে, এবং আমাদের মৃত্যুর যে প্রিপারেশনটা সেটা যদি আমরা করে নিতে পারি তাহলে আল্লাহর কাছে গিয়ে আমরা আল্লাহ সন্তুষ্ট পাব। আল্লাহ সন্তুষ্ট পাওয়ার জন্য আমাদের আসলে প্রথম করতে হবে আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহকে রাজি করার প্রথম উপায় হলো তওবা করা। আমরা মানুষ হিসাবে আমরা অনেক ভুল করে থাকি প্রতিদিন। আমরা আপনি যদি চিন্তা করেন রাতে ঘুমানোর আগে আজকে আপনি কী কী ভুল করছেন, কয়টা মিথ্যা কথা বলছেন, কী বোধ করছেন, অহংকার করছেন, নিজেকে বড় করে দেখাইছেন, নামাজ পড়েননি, কারোর সাথে খারাপ ব্যবহার করছেন, ছেলে মেয়েদের সাথে, মা বাবার সাথে, আপনার প্রিয় সহধর্মিনীর সাথে। তো আপনি দেখতে পারবেন যে আপনি যতগুলো ভুল করতেছেন কতটুকু আপনি চিন্তা করছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে মাফ করে দেবেন। আল্লাহ সূরা আন্নুরের 31 আয়াতে এবং সূরা বাকারার 222 আয়াতে আল্লাহ আমাদেরকে বলছে তোমরা তওবা করো, ফিরে আসো। তওবা করার অর্থ হলো ফিরে আসা। তওবা করার অর্থ ফিরে আসা মিন্স আপনি যা প্রতিদিন আমরা কিন্তু ভুল করি, যদি আমরা তওবা করি আমাদের জীবনটা অনেক সহজ হয়ে যায় এবং আল্লাহর কাছে আপনি অনেক ইজিলি আপনি সন্তুষ্ট থাকবেন। আপনি নিজেই যখন তওবা করবেন আপনার মন অনেক উৎফুল্ল থাকবে, কেন আপনি আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে যাচ্ছেন। তওবা করার কিছু সময় আছে, যেমন তওবা করতে হবে আপনার সবসময় আপনি তওবা করতে পারেন, কিন্তু নির্দিষ্ট সবচেয়ে ভালো সময় হলো রমজান মাস, কারণ তখন আপনার জান্নাতের সব দরজা খোলা থাকে, জাহান্নামের সব দরজা বন্ধ থাকে। এছাড়াও আপনি প্রতিদিন তাহাজ্জুদ নামাজের সময় রাতের 1/3 রাতের যখন শেষ পর্যায়ে থাকবে ফজরের আগ মুহূর্তে, হ্যাঁ, তাহাজ্জুদ নামাজের সময় উঠে আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাতে একটা পর্যায়ে এসে মুমিনদেরকে ডাকতে থাকেন, কে আছো, হ্যাঁ, আমার কাছে ক্ষমা চাও, হ্যাঁ, আমি ক্ষমা করে দিব। তো এটা কত বড় একটা জিনিস না? যদি আপনি চিন্তা করেন রাতে যদি আপনি উঠেন, আমরা কিন্তু রাতে দেখা যায় আমাদের যদি কাজ থাকে আমরা অ্যালার্ম দিয়ে রাখি উঠে কাজে চলে যাই, কিন্তু আমরা তাহাজ্জুদের জন্য উঠতে পারি না। হ্যাঁ, এটা আমাদের জন্য একটা বড় একটা বাধা। এই জিনিসটা আমাদের একটু প্র্যাকটিস করা দরকার। আপনি চিন্তা করেন ওই সময়টা আল্লাহর কাছে সবচেয়ে বেশি ভিড়, কারণ সবাই ঘুমিয়ে থাকে এবং ওই সময়টা আপনি আল্লাহর কাছে চাচ্ছেন। আরেকটা সময় হলো ফ্রাইডে আফটার আসর। ফ্রাইডে আপনি শুক্রবারে আফটার আসরের পরে আপনি যদি বসেন আল্লাহর কাছে চান, ক্ষমা চান, তাহলে আপনি আমাকে আল্লাহর ক্ষমা আপনি পাবেন অবশ্যই। আপনি এটা কনফার্ম থাকে, আপনি যখন তওবা করবেন এটা মনে করবেন না যে আপনি তওবা কবুল হবে না, আপনি এটা মনে করবেন যে আপনার তওবা অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। কিন্তু তওবা কবুল করার কিছু নিয়ম আছে, যেমন আপনি যদি বুঝেন এটা আপনি ভুল করছেন হারাম কাজ, তাহলে আপনি যদি এটা আপনাকে মানতে হবে প্রথম। দ্বিতীয়ত আপনাকে সাথে সাথে ওটা স্টপ করতে হবে, যেমন মিথ্যা কথা একটা মহাপাপ, হ্যাঁ, গীবত করা, হ্যাঁ, তারপরে ডাকাতি, তারপরে মা বাবার সাথে বেয়াদবি, তারপরে জিনা করা, হ্যাঁ, এইসব জিনিস হলো আপনি যে কোনো জিনিসের উপর আপনি তওবা করতে পারেন। কিন্তু এই জিনিসগুলো আপনার যদি আপনি করেন আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবেন। হ্যাঁ, সূরা নিসায় 48 আয়াত এবং 116 আয়াতে আল্লাহ বলছে আমি তাকে কখনো ক্ষমা করব না যদি কেউ আমার সাথে কাউকে শরীক করে। আপনি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবেন না, মানে আমরা শরীক করার অর্থ বুঝি শিরক করা। আমরা যেহেতু মুসলমান পরিবারে জন্ম আমরা কখনো কিন্তু শিরক কাজ করি না, তবুও আমাদের আল্লাহর কাছে এই জিনিসটার জন্য আল্লাহর কাছে
তবা করতে হবে। আল্লাহ, যদি আমি ভুলে করে থাকি কোনো কিছু, তা তো আমি জানি না, হ্যাঁ, তাহলে আমাকে মনে রাখতে হবে সেই আল্লাহর সাথে শরীক করা কখনই আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ অন্য কোনো গুণা আল্লাহ যদি চায় ইচ্ছা করে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিক কখনো ক্ষমা করবেন না। শিরিক কাজ কখনো আমাদের মাধ্যমে হবেই না ইনশাল্লাহ। এটা আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, হেদায়েত করে, আমরা যেন ওইসব শিরিক কাজের মুশরিক না হই ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আসলে আর আপনাদেরকে কিছু আজকে একটা অনেক বড় একটা স্কলারদের কথা শুনছি, এই জন্য বলতে খুব ইচ্ছা করছে আমার। প্রথম হলো আমরা যখন কিয়ামতের মজলিসে থাকবো, সবাই যখন আমরা আল্লাহর কাছে চলে যাব, তখন আল্লাহর ভয়ে যখন আমরা সবাই ভীত থাকবো, আমি আমার মাকে চিনব না, আমি আমার বাবাকে চিনব না, হ্যাঁ, মা বলবে আমি তোমাকে কখনো দেখিই নেই, হ্যাঁ, বাবা বলবে আমি তোমাকে কখনো চিনিও দেখিও নাই, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, সেদিন হবে আমাদের, সেদিন আমরা তখন বুঝতে পারবো আমরা কোথায় আসছি, যে যে কাজগুলি আমরা শুনছি সেটাই আজকে বিচার আজকেই হবে আল্লাহর ভয়ে আমরা সবাই কাঁপতে থাকবো। তখনই হঠাৎ করে জাহান্নাম এক চিৎকার দিয়ে বেশ, তখন সবাই সব যারা পৃথিবীতে সৃষ্টি থেকে আস মানে কিয়ামত পর্যন্ত সবাই জাহান্নামে প্রচণ্ড চিৎকারে সবাই তখন এভাবে করে বসে যাবে এবং ইয়ানাফসি আমাকে আল্লাহ, আদম আলাইহিস সালাম বলবে ইয়ানাফসি ইয়ানাফসি, নূহ আলাইহিস সালাম বলবে ইয়ানাফসি ইয়ানাফসি, হযরত মুসা আলাইহিস সালাম বলবে ইয়ানাফসি ইয়ানাফসি, হযরত ঈসা আলাইহিস সালাম বলবে ইয়ানাফসি ইয়ানাফসি। হঠাৎ করে একটা আওয়াজ আসবে, যে আওয়াজটা আমাদের সবাইকে বাধ্য করবে শোনার, এবং ওই আওয়াজটা আসবে, বলতে থাকবে হে রাব্বি উম্মতি উম্মতি, হে রাব্বি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, এ আর কেউ নন আমাদের প্রিয় নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইতে থাকবেন, হে আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, তুমি আমার উম্মতকে বাঁচাও। দেখেন, আমার মা আমাকে চিনে নাই, আমার বাবা আমাকে চিনে নাই, আমার বন্ধু, আমার নবী আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, কিন্তু আমাদের নবী আমাদেরকে মনে রাখছেন, উনি আল্লাহর কাছে যাওয়ার পরও ওই দিনে আমাদেরকে চাবেন। দেখেন, উনি কত আমাদেরকে ভালোবাসে, কত কত, কিন্তু আমরা কী করি উম্মত হিসাবে? আমরা মিথ্যা কথা বলি, আমরা সুদ খাই, আমরা মা বাবার সাথে বিয়াদবি করি, আমরা ছেলে মেয়েদেরকে ভালো করে কথা বলি না, আমরা আমাদের সহধর্মিণী তার সাথে ভালো ব্যবহার করি না, তাদেরকে কষ্ট দেই, তাদেরকে কষ্ট করে কথা বলি, তাদেরকে একটু খুশি দেই না। আমাদের এই জিনিসগুলি চেঞ্জ করতে হবে। আমাদের ওই সময় যখন উম্মতি রাব্বি উম্মতি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলবে, আমরা যেন উম্মত হিসাবে তার কাছে সুন্দর করে যেতে পারি, ভালো কাজ করে যেতে পারি, ওনার আদর্শ ফলো করে যেতে পারি, এই জিনিসটা আমাদের খুব চিন্তা রাখতে হবে এবং আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের ওখানে যেতে হবে। কবরের জীবন সবচেয়ে অদ্ভুত হয়। কবরের জীবন হলো এমন একটা জীবন যে জীবন আপনি আমি চিন্তা করতে পারবো না, ওখানে কেউ কারণ না, ওখানে আপনি যা আমল করে যাবেন তাই আপনার কাছে সুন্দর করে আসবে। আমি আবারও বলি, আপনারা জেগে উঠুন, আল্লাহকে খুশি করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ মতো চলুন, মিথ্যা কথা বলবেন না, ভালো করে মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, ক্ষমা করবেন মানুষকে, আল্লাহর আরও কাছে যেতে পারবেন। আপনি যদি কাউকে ক্ষমা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন ক্ষমার মাধ্যমে রাগকে কন্ট্রোল করা এবং ক্ষমার মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন, আপনি হিসাব ছাড়াই জান্নাতে যাবেন। এটা অথেন্টিক হাদিস থেকে প্রমাণিত। ক্ষমা, কেউ যদি আপনাকে একটা দোষ করে ফেলে, কেউ আপনার সাথে একটা খারাপ ব্যবহার করে ফেলে, হ্যাঁ, আপনি রাগ করবেন না, তাকে
তাকে ক্ষমা করে দেন। ক্ষমাটাই মুমিনদের সবচেয়ে সবচেয়ে বড় গুণ। ছোট ছোট চেষ্টা করবেন, আমিও চেষ্টা করব, আমি বলছি না আমি করতে পারি, চেষ্টা করব। মাঝে মাঝে আমি গাড়ি চালাতে গেলে গাড়ির মাঝে মাঝে নিজের উপরই রাগ লাগে, বা কেউ একজন গাড়ি স্পিডে চালাচ্ছে, হ্যাঁ, কারোর সাথে কেউ একটা খারাপ কথা বলছে, ওটা উত্তর দিয়ে ফেলি। তারপরে দেখা যায় অনেক জিনিস আছে যেগুলো আমরা ভুল করি, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অনেক সময় কথাবার্তায় খারাপ কিছু বলে ফেলি। আমরা যদি ওই জিনিসগুলো চিন্তা না করে কাউকে ক্ষমা করে দিই, যা হয়েছে হয়েছে, সমস্যা নেই, আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে আমি প্রিয় হতে পারি, আমার আল্লাহর কাছে প্রিয় হওয়া দরকার, আমার মানুষের কাছে আমার প্রিয় হওয়ার দরকার নেই, কিন্তু আমি যদি তার কাছে ক্ষমা, তাকে যদি আমি ক্ষমা করি, সে যদি ভুল করে থাকে আমি তাকে ক্ষমা করে দিই, আমি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেলাম। আল্লাহর কাছে প্রিয় হয়ে গেলে আমার জন্য ভালো, কারণ আমি জান্নাত পাবো। আল্লাহ ছোট, আমি আগে গত পর্বে আমি বলেছি, ছোট কাজ মানুষকে কোথায় নিয়ে যাবে, আর একটা ভুল মানুষকে অনেক দূরে নিয়ে যাবে। যা হোক, আজকে ইনশাল্লাহ পরবর্তীতে আমি চেষ্টা করব আরও কিছু ভালো কিছু বলার জন্য, আমার যতটুকু সময় ছিল। আজকে শুক্রবার, আপনারা প্লিজ এই আসরের মুহূর্ত আপনারা আল্লাহর কাছে তওবা করেন, যা চাবেন আল্লাহ যা চাবেন আপনাকে দিয়ে দিবে, আল্লাহ দিবে এটা কনফার্ম, এটাকে আপনাকে জানতেই হবে। হ্যাঁ, যদি দিয়ে দেয় আপনি এটা চিন্তা করবেন যে আপনার সব কাজ সুন্দর করে কেটে, আপনার মন প্রফুল্ল হয়ে যাবে, আপনি যখন মনে আপনার মনে আসবে আপনার তওবা কবুল হয়ে গেছে, কিন্তু মন থেকে যাবেন আল্লাহর কাছে। হ্যাঁ, যদি আবারও করে ফেলেন ভুল, কোনো সমস্যা নেই, আবার তওবা করবেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনি তওবা করতে পারবেন, কিন্তু চেষ্টা করবেন জিনিসগুলি আর না করতে। হ্যাঁ, তাহলেই দেখবেন আল্লাহ ইন্টেনশনটা দেখবে, আপনার চিন্তা যে আপনি, হ্যাঁ আমি চিন্তা, আমি যদি একটা ভালো কাজ করার চিন্তা করি, ওই ইন্টেনশন, হ্যাঁ আপনার যতক্ষণ আপনি ভালো কাজ সম্পূর্ণ না করবেন ততক্ষণ আপনি সব আসতে থাকবে। আর যদি আপনি একটা খারাপ কাজের চিন্তা করেন, আল্লাহ দেখেন কত দয়া আমাদের উপর, কত ভালোবাসে আমাদেরকে। হ্যাঁ, আল্লাহ আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু। আপনি একটা মিথ্যা কথা, আপনি একটা খারাপ কাজ করার চিন্তা করেন, আপনার গুণা লেখা হয় না, যতক্ষণ আপনি কমপ্লিট না করবেন ততক্ষণ আপনার গুণা লেখা হবে না। কিন্তু সোহাব, এ সত্য ভালো কাজটার কি, আপনি ইন্টেনশন চিন্তা করছেন আমি ভালো কাজ করব, হ্যাঁ আমি যাচ্ছি ভালো কাজ করতে, আপনি সম্পূর্ণ করেননি, সোহাব পথে থাকবে সম্পূর্ণ করার কথা। যা হোক, আমি আপনাদেরকে আল্লাহ হেদায়ত দান করুক ইনশাল্লাহ, আর ভালো থাকবেন, মা বাবার দিকে খেয়াল রাখবেন, সন্তানদের দিকে খেয়াল রাখবেন, আপনার ওয়াইফকে প্রচুর ভালোবাসবেন। ওয়াইফ একটা জিনিস ভুল করলেও খাওয়া যদি টেস্ট না হয় বলবেন টেস্ট হয়েছে, তাহলে দেখা যাবে অনেক এটাতে ভালোবাসা আসবে, কারণ আপনি মনে রাখবেন কিয়ামতের দিন আপনার প্রথম বিচার হবে হাজব্যান্ড এবং ওয়াইফ, হাজব্যান্ডকে দাঁড়া করানো হবে, ওয়াইফ হাজব্যান্ডের সাথে কীরকম ব্যবহার করছে, ওয়াইফকে দাঁড়ানো করানো হবে তুমি হাজব্যান্ডের সাথে কেমন ব্যবহার করছো, খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার ওয়াইফকে রেসপেক্ট করেন, মা বাবা মা বাবার জায়গায়, ওয়াইফ ওয়াইফের জায়গায়, বাচ্চারা বাচ্চারা জায়গায়, আপনি যদি মা ওয়াইফকে রেসপেক্ট করেন, হ্যাঁ ইনশাল্লাহ আপনার ওয়াইফও আপনাকে রেসপেক্ট করবে। মনে রাখবেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কাজে ওয়াইফদের কাজে হাত হাত মানে নিজে করতেন, রুটি বানাতেন, ঘর ঝাড়ু দিতেন, এগুলো কোনো লজ্জার ব্যাপার না, এগুলো আল্লাহ খুশি হবে, আল্লাহর খুশি দরকার আপনার। আপনি আপনি মনে রাখতে হবে আপনার বিচারের দিনে যদি আপনি প্রথম কাজে যদি আপনার সাকসেস হয়, তাহলে আপনার জান্নাত অনেক ইজি হয়ে যাবে আপনার জন্য ইনশাল্লাহ। আপনাদের আমার কথাগুলি আমি আসলে আপনি আমি জানি আপনারা অনেক সবাই এই কথাগুলি জানেন, আমি জাস্ট আপনাকে রিফ্রেশ করলাম, আমি যদি কোনো ভুল করে থাকি আপনারা আমাকে ক্ষমা করবেন ইনশাল্লাহ। আমি পরবর্তীতে আমি চেষ্টা করবো আরও কিছু ভালো কিছু বলার জন্য কোরআন হাদিস থেকে, যেন আপনাদের উপকার হয় এবং আপনারা মুমিন হয়ে আল্লাহর কাছে যেতে পারেন। চেষ্টা, আমরা চেষ্টা করলে সব কিছু পারবো। আবার কোরআন হাদিস সবসময় পড়বেন, কোরআন হাদিস এমনভাবে পড়বেন না যেন পড়ার জন্য পড়া, পড়বেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার সাহাবিরা কীভাবে ফলো করতেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছে, কোরআন আমার কোরআনকে এবং সুন্নাকে আঁকড়ে ধরো, তাহলে তুমি পদভ্রষ্ট হবে না। যা হোক, অনেক কথা বলা হয়ে গেছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন।